মান টুলি বলছি আজ যে ঘটনাটা বলবো ঘটনা ঠিক না একটা একটা সময়ের কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইটা নিয়ে কথা বলবো 1980 সাল তখন ক্যাসেট কেবল আসলো মার্কেটে মানে ক্যাসেট প্রকাশনা কেবল আসলো মানে মৌলিক গানের ক্যাসেট প্রকাশনা মানে শুরু হলো কেবল কিন্তু তার আগে ক্যাসেট ছিল ক্যাসেট অন্য ফর্মে ছিল অর্থাৎ পাটুয়াটুলি বলে একটা জায়গা আছে ঢাকার পুরান ঢাকায় সেখানে প্রচুর ক্যাসেট বিক্রি হতো এবং সেগুলি হিন্দি ক্যাসেট জারি সারি গানের ক্যাসেট ওই ওই জিনিসগুলি বিক্রি হতো কিন্তু মৌলিক একটা গান কেউ কম্পোজ করে রেকর্ডিং করে একটা ক্যাসেট আকারে প্রকাশের ব্যাপারটা ছিল না তখন গান শুধুমাত্র টেলিভিশন সিনেমা এসব জায়গায় প্রচারিত হতো নতুন গানগুলি এরকম একটা অবস্থায় ক্যাসেট প্রকাশনার ব্যাপার আসলো প্রথম ক্যাসেট বের হলো শোয়েবের ক্যাসেট তারপর সেকেন্ড ক্যাসেট বের হলো আবিদ জাকের তারপর থার্ড ক্যাসেটটা বের হয়েছে জুলফিকার গোল্ডেন হিটস অফ জুলফিকার যেটা আমি করছিলাম তো সেই ক্যাসেট বের হওয়া নিয়ে মানে ক্যাসেট তখন কপি করার একটা ব্যাপার ছিল অর্থাৎ আসলে মার্কেটে হাজার হাজার ক্যাসেট যেত কিন্তু সেটা একটা মেশিনের মাধ্যমে কপি করা হতো অর্থাৎ একটা মাস্টার ক্যাসেট থাকতো সেটা আবার ক্যাসেটই ক্রোম ক্যাসেটে আমরা মাস্টার করতাম সেখানে এক মাস্টারে সেটা বাঁচতো স্লেভ থাকতো হয়তো তিনটা বা দুইটা অনেক সময় পাঁচটা দেখা যেত ওই ক্যাসেটটা বাঁচতো এবং তিন মিনিটের মধ্যে তিন বা চার মিনিটের মধ্যে পুরো ক্যাসেটটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে বেজে যেত এবং এই বাকি স্লেভে বাকি ক্যাসেটগুলি রেকর্ড হতো এবং এই ক্যাসেটগুলি মানুষের কাছে কাছে চলে যেত এবং সেটা কিভাবে যেত এই ক্যাসেটগুলিতে কাঁচামাল হিসাবে এমটি ক্যাসেট কিনতো প্রোডিউসাররা যারা প্রডিউস করতো সেই এমটি ক্যাসেটের মধ্যে মাস্টার ক্যাসেট থেকে যে প্রোডাক্টটা অর্থাৎ যে গানগুলি বারোটা বা চোদ্দোটা গান এই এমটি ক্যাসেটগুলির মধ্যে ট্রান্সফার করা হতো এবং তারপর এই ক্যাসেটগুলির ভেতরে স্টিকার লাগানো হতো ভিতরে একটা আবার স্টিকার থাকতো ক্যাসেটের সাথে লাগানো যেখানে আবার গানগুলি লেখা হতো তো যখন প্রডিউসাররা ক্যাসেট কিনতো তখন কিন্তু এমটি ক্যাসেট মানে কি একবারে খালি ক্যাসেট কিনতো যে কোনো স্টিকার লাগানো না সেই ক্যাসেটের উপর আবার স্টিকার লাগাতো হতো মানে একবারে ক্যাসেটের গায়ে আর এছাড়া ক্যাসেটের স্লিপ তো থাকতোই অর্থাৎ মেইন কাবারটা তো থাকতো একটা প্লাস্টিকের বক্সের মধ্যে সেই কাবারটা সেটাও আলাদা করে প্রিন্ট করা হতো তাহলে দুইটা জিনিস আসলে প্রিন্ট করা হতো ক্যাসেট স্লিপটা এবং ভিতরে ক্যাসেটের গায়ে লাগানো ছোট্ট একটা স্টিকারের মতো যেটা আবার মাঝখানে গোল করে কাটা কারণ ওটা আবার ওই ফিতার যে পুলি থাকতো ওই জায়গাটা খালি থাকতো ওইটা আবার ইয়ে দিয়ে লাগানো হতো আঠা দিয়ে লাগানো থাকতো ওখানে শুধু গানের সিরিয়ালটা লেখা থাকতো তো এই পুরো প্রসেসটা করতে বেশ কয়েকটা স্টেপ ছিল অর্থাৎ একদল লোক রেকর্ডিংটা শুধু করত ক্যাসেট ট্রান্সফার মানে মাস্টার্স ক্যাসেট থেকে স্লেভে রেকর্ডিংগুলি করত সারাদিন চলতো ওই কাজ সেটা একদল লোকের কাজ রেকর্ডিং করার পর ওই ক্যাসেটে ওই যে ছোট্ট ছোট্ট স্টিকার লাগানোর সেটা আর একদল লোক করতো তাদের কাজ শুধু ওইটাই ছিল মানে অনেক দশ পনেরো জন লোক একটা ঘরের মধ্যে বসে ওই কাজই করতো শুধু স্টিকার লাগাচ্ছে আর লাগাচ্ছে এই টোটাল যখন স্টিকার লাগানো হয়ে গেল এটা আবার চলে যেত আর একটা সেকশনে সেখানে হয়তো দেখা যেত আরো পাঁচ ছজন লোক বসে স্লিভ গুলি লাগাতো মেইন যে ক্যাসেট কাবার সেগুলি লাগাতো তো এই কথাটা বলতে গিয়ে আমার দুইটা ঘটনা মনে পড়ছে মেইন ঘটনা যাওয়ার আগে এই ছোট দুইটা ঘটনা বলে বলেনি তাহলে আমার ভালো লাগবে বলতে সেটা হলো একবার এই জুলফিকারের ক্যাসেট নিয়ে সেটা আমি বলছি আজ থেকে ধরেন বছর আগের কথা প্রবাসে একটা ইন্টারভিউ নেওয়ার কথা আমার তো রেডিওর ইন্টারভিউ তো ওনারা আসলো ইন্টারভিউ নিতে তো যিনি ইন্টারভিউ নিবেন উনি আবার মহিলা এবং সাথে প্রডিউসার ওনারা পুরুষ যাই হোক উনি আমার ইন্টারভিউ নিবেন যখন রেকর্ডিং শুরু হলো ইন্টারভিউ রেডিওর ইন্টারভিউ তো সো একটা রেকর্ডিং ডিভাইস

গাইছিল গানটা এবং নতুন কুড়িতে প্রতিযোগিতায় ওই গানটা গেই সে একটা স্থান অধিকার করে তো ভদ্রমহিলা একটু কনফিউজ হয়ে আমাদেরকে তাকে বললো আচ্ছা আচ্ছা জুলফিকার আচ্ছা এটা কি জুলফিকার আলী ভুট্ট তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি আমি আমি প্রচণ্ড হাসছি সাথে প্রডিউসাররা প্রচণ্ড হাসলে কারণ কোথায় জুলফিকার আর কোথায় জুলফিকার আলী ভুট্টো অর্থাৎ কোথায় আগরতলা আর কোথায় চকির তোলা এনিবে এই ঘটনাটা গেল এরকম আর একটা ঘটনা যে পাটুয়াটলিতে আমি গেছি পাটুয়াটলি ছিল তখন ক্যাসেটের মেইন আঁকড়া তো ওখানে গেছি তো হঠাৎ করে এক পরিচিত এক সিনিয়র সিঙ্গারের সাথে দেখা তো উনি ওই আর এক অফিস থেকে অফিস মানে কি ওখানে মাস্টার করা হয় মাস্টার আবার আরেকটা একটা জায়গায় করা হতো এখন যেমন রেকর্ডিং স্টুডিওতেই মাস্টার হয় তখন কিন্তু মাস্টার আমরা করতাম না তখন আমরা শুধু মিক্স করে জিনিসটা দিয়ে দিতাম প্রডিউসারকে প্রডিউসার ওর ওখানে নিয়ে ওর মাস্টার করার একটা লোক থাকতো তার কাছে কিছু ইকুয়ালাইজার ইত্যাদি ইত্যাদি ছিল সে ওইখানে দিয়ে মাস্টার বানাতো তো সেরকম একটা জায়গায় এক ভদ্রলোকের সাথে দেখা উনি দোতলা থেকে নামছে আর কি পাটোটলের সিঁড়িগুলিও খুব চিপা চিপা সিঁড়ি ছিল এবং ওই ওই দিয়ে নামলেই মেন রোড এরকম আর কি সিচুয়েশনটা তো আমি যাচ্ছিলাম উনিও নামছে আমার সাথে দেখা আমি বললাম ভাই কেমন আছেন ভাই তো ভালো আছি তুমি কেমন আছো আমি ভাই ভালো আছি তারপর উনি বললেন জানো কি মাস্টার করে এই এই ছেলেটা সঙ্গীতার এই ছেলেটা যে কি মাস্টার করে অদ্ভুত এই এ হলো স্বর্ণগর্ভা ওর মা এরকম ভালো ছেলে ও যে কোথায় পাইলো এত ভালো মাস্টার করে এর মতো ছেলে হয় না যতগুলি মাস্টার করছে দেখো বেস্ট সাউন্ডটা এই ছেলেটা দিচ্ছে বাচ্চা একটা ছেলে আমি বললাম যে হ্যাঁ ছেলেটা খুবই ট্যালেন্টেড বাচ্চা ছেলে হলেও খুব সুন্দর বুঝে গেছে জিনিসটা কি করতে হয় বলে হ্যাঁ আসলেও যাই কো এরে কিন্তু মানে এ একটা সোনার ছেলে এ বলতে বলতে ওই ছেলেটাই নেমে আসছে হাতে ওর ক্রোম ক্যাসেট ক্যাসেটটা হলো গিয়ে ছিঁড়ে গেছে তো আসছে ছেলেটা বলে ভাই এটা বিপদ হয়ে গেছে তো বলে কি হয়েছে উনি আর কি সিঙ্গার বলছেন কি হয়েছে বলে ভাই এই যে মাস্টার ক্যাসেটটা ছিঁড়ে গেছে আহা। করছস কি হারামজাদা ক্যাসেটে ছিঁড়ে ফেলাইছস দেখলা কোন সব পোলা বানলে এই সেলিম কাজ চালায় এরকম একটা পোলা রাখার কোনো মানে হয় দোকানে দেখো ক্যাসেট ছিঁড়ে ফলাইছে যাই হোক আমি আমাকে সামলায় নিলাম কারণ আমার আর বলার কিছু ছিল না একটু আগে সোনার ছেলে ছিল একটু পরেই পরে রাখছে কেন দোকানে আমরা এরকমই প্রচুর আবেগই আমরা আসলে যাই হোক আবার সেই আগের ঘটনায় ফিরে আসি ওইভাবেই ক্যাসেট রেকর্ডিংটা হইতো অর্থাৎ একটা ক্যাসেট ছাড়া হতো মাস্টার এবং তিনটা ক্যাসেটে রেকর্ডিং হতো তো এই প্রতিষ্ঠানগুলি আবার আলাদাভাবে ছিল না অর্থাৎ যে দোকান যে প্রডিউস করতো ওই সব ক্যাসেট ওই জারি সারি ভাটিয়ালি বা হিন্দি গানের ক্যাসেট প্রডিউস করতো ওই দোকানগুলি ওদের নিজস্ব ওই মেশিন ছিল আলাদা কোনো ট্রান্সফারের দোকান সেভাবে ছিল না যে আলাদা করে কেউ যে শুধুমাত্র তার কাজটা করবে সে কারণে আমার জন্য খুব প্রবলেম হয়ে গেল ক্যাসেট ট্রান্সফার করা কি করব কি করব উপায় আর নাই শেষে একটা চিন্তা করলাম খুব সাধারণ একটা চিন্তা যে যেভাবে হোক ক্যাসেট তো ট্রান্সফার করা দিয়ে কথা আমি প্রায় উনিশ বিশ একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম বন্ধুদের কাছ থেকে বিভিন্ন বন্ধু এই বন্ধু সেই বন্ধু বিভিন্ন বন্ধুর কাছ থেকে ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম বাসায় এবং বলে আসলাম যে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ওই ক্যাসেট প্লেয়ারগুলি আমার কাছে থাকবে কারণ আমি এগুলি দিয়ে কাজ করব। আমি যেটা করলাম যে আমার এক বন্ধু ছিল ওল্ড টাউনের লোটন ঝোটন ওদের একটা ডেক নিয়ে আসলাম ওদের ডেকটাকে বানালাম মাস্টার সেখানে আমার মেইন প্রোম ক্যাসেটটা চলবে এবং ওটার সাথে ডেইজি চেন করে আরো উনিশটা ক্যাসেট প্লেয়ার লাগাই দিলাম অর্থাৎ মাস্টার থেকে একটা আসলো আউটপুট সেটা ঢুকলো ইনপুটে একটা ক্যাসেট প্লেয়ারে সেখানের আবার আউটপুট আর ইনপুটে এভাবে ডেজি চেন করলাম করার পরে উনিশটা ক্যাসেট প্লেয়ারে উনিশটা ক্যাসেট ঢুকাই দিয়ে একসাথে এবং মাস্টার প্লে করা হয় সেখান থেকে উনিশটা ক্যাসেট প্লেয়ারের রেকর্ডিং হয় এবং এই রেকর্ডিংটা যেহেতু ম্যানুয়াল সেহেতু এক ঘন্টা লাগে যেহেতু আধা ঘন্টা এ সাইড হয় হওয়ার পর উনিশটা ক্যাসেট চেঞ্জ করে দিতে হয় প্রথম ক্যাসেটটা আবার মাস্টার ক্যাসেটও চেঞ্জ করে দিতে হয় আবার বাজে নেক্সট উনিশটা তো বন্ধু বান্ধব সব লাগাই দিলাম যে চলো এখন যেহেতু ক্যাসেট কমপ্লিট করছে এখন তো বের হবে ক্যাসেট তারাকে তো খাটাখাটনি করতে হবে তিন চার হাজার ক্যাসেটের ব্যাপার বন্ধুরা ঝাভা পড়লো সবাই সবার মতো আয়সা মানে সারাদিন রাত কাজ চলছে এবং এক একজন শিফট করে কাজ করি ও তিন ঘন্টা থাকে ওর যদি বাইরে যেতে হবে ও চলে গেলো হয়তো বা ডেটিং আছে চলে গেলো আবার আর আসলো এভাবে চলতে থাকতো এর মধ্যে আমার আর এক বন্ধু বললো দোস্ত আমি আর ডেটিং ডেটিং করতে বাইরে যাবো কেন আমি এইখানেই করে তো 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 বললাম যে আমার কোনো অসুবিধা নাই তুই যদি করিস শুধু আধা ঘন্টা পরপর চেঞ্জ করিস গল্পে ব্যস্ত হয়ে থাকলে চেঞ্জ করা হইব না তো বললো কোনো অসুবিধা নেই দোষ আমার উপর ছাড়িয়ে দিতে পারো তো ওকে দেখলাম ঠিক আছে ও ঠিকঠাক মতো কাজ করতেছে এবং শেষে দেখা গেলো যে ও ডেটিংও করতেছে ওর বান্ধবীকে আসতে বলছে ওরা গল্প করে আবার এদিকে ক্যাসেট রেকর্ডিং হয় ও টাইমলি আধা ঘন্টা পরপর চেঞ্জ করে দেয় তো আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল তিন হাজার ক্যাসেট তিন বা সাড়ে তিন হাজার ক্যাসেট আমরা করে ফেললাম আমাদের প্রায় দশ পনেরো দিন বোধহয় লাগছিল কি আরও বেশি লাগতে পারে মনে নেই তো শেষ হওয়ার পর ক্যাসেটগুলি আমি দিতে থাকলাম বিভিন্ন দোকানে কিভাবে দিতাম হাতে ঘাড়ে একটা কালো ব্যাগ থাকতো ব্যাগের মধ্যে আমি ক্যাসেট রাখতাম ক্যাসেটগুলি একশো দুইশো যা যখন পারতাম এভাবে নিয়ে পাটুয়াটুলি প্লাস স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় ঘুরতাম স্টেডিয়ামেও অনেক ক্যাসেটের দোকান ছিল দোকানে দোকানে যেতাম এবং ক্যাসেট দিতাম যে ভাই এটা আমার নতুন ক্যাসেট আমার কম্পোজিশন আপনারা রাখেন তো ওরা আবার পয়সা দিত না কিন্তু প্রথমে ক্যাসেট রাখার সময় দশ বিশ পিস করে রাখতো বলতো এটা বিক্রি হলে এটার পয়সা দেওয়া হবে পরেরটা আপনি দিয়ে যাবেন তো ওইভাবে চলতো তো প্রবলেম হইলো যে ওই ক্যাচের যে দিয়ে আসতাম বিষটা বা চল্লিশটা কিছু কিছু দোকান ছিল যারা ওই চল্লিশটা নেওয়ার পর ওই টাকা তো দিতই না আরো বিষটা দিয়ে যাইতে বলতো যেহেতু আমার টাকা আটকানো উপায় তো নাই আরো বিষটা দিয়ে ওই বিষটা বিক্রি হওয়ার পর বলতো আরও বিষটা দেন আমি যখন বলতাম টাকা 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 বলে একসাথে কেন আবার বিষটা দিয়ে কারণ আমার ক্যাশের চলাও দরকার আবার টাকাটা তো পাইতে হবে কিন্তু মেইন ব্যাপার ছিল আমার ক্যাশের চলা যার জন্য কিছু বলতে পারতাম না তো এরকম এমন কি দুই একটা দোকান আছে যেখানে দুই তিন ছোকরে ক্যাশের দিয়ে দিছি পয়সা আর দেয়নি শুধু ক্যাশ নিচ্ছে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সবচেয়ে প্রবলেম হলো যে শেষ পর্যন্ত একটা দোকানে আমাকে ডাকলো যে ভাই বুঝছি আপনি ক্যাসেট দিয়ে গেছেন ক্যাসেট করছেন খুব ভালো কথা কিন্তু ক্যাসেটের মধ্যে গান কই আমার কেন ভাই কি হয়েছে গান কই মানে বল যে যে শুনেন কি যাই হোক ক্যাসেট বাজাইলো আমার ক্যাসেট আমাদের সেই কাভার স্লিপ সবই আমাদের আমাদের রেকর্ডিং করা ছাড়লো ছাড়ার পর দেখি না আসলে তো গান নেই খালি কিছু জায়গা তারপর দেখি গল্পের আওয়াজ গল্প করতেছে আমার সেই বন্ধু এবং তার বান্ধবী গল্প করতেছে এবং সেই গল্পই পুরো ক্যাসেটে রেকর্ড হয়ে গেছে সেটাই ওনার কাছে দিয়ে আসছে ජන දිමට